একদা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করিতেছিলেন, তখন একদল স্বর্ণের পঙ্গপাল অর্থাৎ হরিণ তাহার শরীরের উপর পড়িতে শুরু করিলে তিনি তাহাদেরকে ধরিয়া ধরিয়া তাহার কাপড়ে ভরিতে শুরু করিলেন। ইহা দেখিয়া তাহার প্রতিপালক তাহাকে ডাকিয়া বলিলেন, হে আইয়ুব, তুমি যাহা দেখিতেছ তোমাকে কি সেই জিনিসের অভাব মুক্ত করি নাই? তখন আইয়ুব আলাইহিস সালাম বলিলেন, হ্যাঁ হে আল্লাহ, কিন্তু তোমার বরকত লাভের ব্যাপারে আমি অভাব মুক্ত নই। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6985।